हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ए किचने। আমি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে রেসিপি একদম মিষ্টি মিষ্টি ভাব গোলা রুটি বানিয়ে দেখাবো, আর এই চিনি দিয়েই মিষ্টি গোলা রুটিটা বানাবো। আর দেখুন বন্ধুরা, এই গোলা রুটিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, একদমই মাখা বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এই গোলা রুটিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই রুটিটা বানালে কিন্তু রুটির সাথে যে তরকারি ডাল লাগে, এই রুটিটা বানালে কিন্তু তরকারি ডাল কিছুই লাগবে না, আপনারা এই মিষ্টি গোলা রুটিটা এমনি খেতে পারবেন। তো চলো, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো এই গোলা রুটিটা আমি কীভাবে বানাই দেখতে থাকো। গোলা রুটিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে এই ময়দার মধ্যে লবণ দিয়ে দেব, আর এখানে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এই রুটিটা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। আর দেবো 6 টেবিল চামচ মতো চিনি নিয়েছি, কারণ যেহেতু মিষ্টি গোলা রুটি আমি বানাবো সেই জন্য এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। চলো, এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দেবো, আপনারা চাইলে তেলটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি, তার কারণ এই তেলটা দিলে কিন্তু রুটিটার স্বাদটা আরও বেড়ে যাবে, সেই জন্য এখানে আমি অল্প করে 1 টেবিল চামচ মতো দিই। এর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। চলো, এবার আমি এটাকে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে কোনো রকম দানা ভাব যেন নাই থাকে ময়দার মধ্যে, ভালো করে এটাকে গুলে নিতে হবে। আমার এখানে ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে রেডি করা হয়েছে, দেখুন বন্ধুরা এইভাবে করে রেডি করেছি, একদমই ঘন বা একদমই পাতলা করবো না, মিডিয়াম ভাবে গুলিয়েছি। দেখুন এই যে ব্যাটারটা কীভাবে রেডি করেছি, কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। চলো, এবার আমি গোলা রুটিগুলোকে রেডি করে নেবো, তার জন্য একটা গ্যাস অন করে তা বসিয়ে দেবো। আমি এখানে গোলা রুটিটা রেডি করে নেওয়ার জন্য এখানে আমি গ্যাসটা অন করে একটা তা বসিয়ে দিয়েছি। এবার আমি তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, তেলটাকে আমি একটু এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তেলটা ছড়িয়ে নেবো, এইভাবে করে এইভাবে করে ছড়িয়ে নিতে হবে। তেলটা ভালো করে তাওয়ার চারদিকে ছড়িয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাগিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এইভাবে করে আমি প্রত্যেকটা গোলা রুটি রেডি করে নেব। এইভাবে করে একটু উল্টে নিলাম, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গোলা রুটিটাকে। এখানে আমার একটা গোলা রুটি রেডি হয়ে গেল, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গোলা রুটিটা। এইভাবে করে আমি প্রত্যেকটা গোলা রুটি রেডি করে নেব। আমার এখানে সব মিষ্টি গোলা রুটিগুলো পার্শ্বভাবে রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরকমই মিষ্টি পাতলা গোলা রুটি বানানোর জন্য। আর আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থাকতে এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুকের পেজ থাকলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আপনারা যদি বাড়িতে এই মিষ্টি গোলা রুটি রেসিপি যদি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল, আর আমার এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, এই গোলা রুটিটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, আর হাতে কম সময় থাকলেই কিন্তু চট জলদি এই মিষ্টি গোলা রুটিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এর সাথে কিন্তু ডাল বা তরকারি কোনোই লাগবে না, এমনি আপনারা এই রুটিটা খেতে পারবেন। তো চলো, এখানে আমি ভিডিওটি শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।